হমতুল্লাহি আবার হামিমুল ইসলাম ভাই সৌদি আরবিয়ার থেকে আপনি জানতে এসেছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যখন এক ব্যক্তি পাপ করে আবার তবা করে আবার পাপ করে আল্লাহ তো ক্ষমা করে দিবেন এখন সে মন থেকে তবা করে ঠিকই কিন্তু বারবার পাপ হয়ে যায় আবার মন থেকে আবার তার অসহ কুমন্ত্রণ হয় যে এটা করো আবার মাফ হয়ে যাবে এটা করো মাফ হয়ে যাবে কিন্তু ভিতর থেকে একটি ভয় কাজ করে এটি কোথা থেকে আসে আলহামদুলিল্লাহ সাল্লা সালামু আল্লাহ রসুল্লামাব আবাদ সুমত হামিউলি ইসলাম ভাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আপনাদেরকে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থেকে আল্লাহ রব্লা আলমিনকে ভয় করার তৌফিক দান করুন এবং আল্লাহ সন্তুষ্ট মতাবে কাজ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন তারপরে শুনুন মানুষের ভিতরে তিনটা আত্মা সবসময় কাজ করে একটা হল মতমাইন না যে আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ ইয়া করছেনমাইন হে নফসে মতমাইনা ইলজি ইলা রব্বিকে দিয়া তাম্মার দিয়া তুমি তোমার রবের রাজি খুশিতে চলে আসো আরও বিস্তারিত সম্পর্ক আছে তারপরে নাফসে আম্মারা নাফসে আম্মারা কাজে হলো সবসময় খারাপ কাজে নির্দেশ করবে সবসময় খারাপ কাজ অন্যায় কাজের প্রতি উৎসাহিত করবে না আর নাফসে লাউ হলে তিরস্কার আত্মা ভালো করবে না খারাপ করবে না কিন্তু খারাপ হয়ে গেলে এটা কী করবে আফসুসে পরিতাপের বিষয়ে হয়ে দাঁড়াবে পরিতাপ করবে আফসুস করবে তো এই যে মানুষের ভিতরে খারাপ যেটা আত্মা আছে আত্মার কাজেই তো নফসা মারা এটা সতেরো অংশ ওখানে যায় সতেরো ধোকা দেয় অসা দেয় কুমন্ত্রণা দেয় শয়তান খারাপ কাজের প্রতি এটা উৎসাহিত করে আবার ওই খারাপ কাজটাকে অনেক সময় হালকা করে দেখায় খারাপ কাজটাকে অনেক সময় চাকচিক করে দেখায় আবার এই খারাপ কাজকে শয়তান মনে করে নাফসা মারার ওখানে দোকা দেয় শয়তানি দেয় আবার যা শয়তান দেয় কি মনে করায় না এটা তো আল্লাহ তো জানো গাফার আল্লাহ রহমান আল্লাহ রাহিম এর ক্ষমা করে দেয় এটা একটা ছোট বিষয় আর এটা কোনো ব্যাপার হলো এটা মাফ চাইলে মাফ হয়ে যাবে অথচ ছোট জিনিসকে শয়তান অনেক সময় আরো ছোটো করে দেখায় বড় জিনিসকে খুব ছোট করে দেখায় এবং বিভিন্ন ধরনের অসম ধরনের মানুষের ভিতরে দিতেই থাকে এই জন্য প্রত্যেক ব্যক্তিকে তবা করার যে সমস্ত শর্ত আছে শর্তর মধ্যে এই সমস্ত জিনিসের শর্ত যে তবা করলেই তিনটা শর্ত রাখতে হবে সাথে যে যেই জিনিস থেকে তবা করবো ওই জিনিসটা ত্যাগ করতে হবে ওই জিনিসের ভিতরে থেকে তবা করলে তো তবা হলো না ধর ওরা তো করতেই আছে সে যে এক ব্যক্তি শিকার পান করতেছে শিকার সবসময় খাইতেছে আর যদি বলে আল্লাহ আশ্তাক ফুল্লা তাহলে কি তবা হলো নাকি ওটা সেরে আল্লাহর কাছে তবা করতে হবে মনে মনে অনুশোচনা সহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই ধরনের অন্যায় অপরাধ আমি আর জীবনে করবো না তাহলে সে তবা হলো আর অন্যের প্রতি জুলুম করলে তার কাছ থেকে মাফ নিতে হবে এই চারটে শর্ত এখন অন্যের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তবা করে ত তবা তো তার হলো না তারপরও বারবার তবা করতেছে অন্যায় হইতেছে বারবার তবা করতেছে অন্যায় হইতেছে এই যে আপনি জিজ্ঞেস করলেন যে নাফসের মনের মধ্যে একটা ভয় কাজ করে ভয়টা কোথা থেকে আল্লাহর পক্ষ থেকে ভয় নাফসের ভিতরে আপনার নফসটা বা কেউ যদি করে থাকে নাফসে মুতমাইনা তার ভিতরে কাজ করে নফসুল্লাহ ওমা তার ভিতরে কাজ করতেছে তিরস্কার আত্মা এবং ভালো আত্মা তার ভিতরে আছে আল্লাহ তাকে সতর্ক করছে আর বান্দা যখন গুনাহ করে অন্যায় করে আল্লাহ তাকে বারবার সতর্ক করে আল্লাহ তাকে বারবার সতর্ক করে বিভিন্ন পরীক্ষা করে বিভিন্ন আপদ দিয়ে পরীক্ষা করে বিভিন্ন তাকে ভয় দেওয়া পরীক্ষা করে বিভিন্ন ভালো জিনিস দিয়ে তাকে পরীক্ষা করে বিভিন্নভাবে সতর্ক করে যখন সতর্ক না হয় তখন হালছাড়া করে দেয় এগুলো তো অনেক দলিল ভিত্তিতে কথাগুলি উল্লেখ করা দরকার তো সংক্ষিপ্ত পরিসরে বলছি এই আল্লাহর কাছে খাস করে তবা করতে হবে আর সবচেয়ে চেষ্টা করতে হবে যেই পরিবেশের কারণে বা যেই স্থানে থাকার কারণে তার গুণা হচ্ছে সেই পরিবেশ তাকে চেঞ্জ করতে হবে সেই স্থান তাকে চেক করতে হবে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে সেই পরিবেশ যদি চেঞ্জ না করে সেই স্থান বা যেই কারণে সেই গুনার মাঝে এই গুনার মাঝে বারবার লিপ্ত হয়ে যাচ্ছে সেই গুণা থেকে যদি না সরে যায় বা সেই পরিবেশ যদি চেঞ্জ না করে তাহলে তো আবার গুনার কাজে লিপ্ত হবেই

যে তুমি ওই গ্রাম ছেড়ে ওই গ্রামে যাও ওই গ্রামের লোকগুলি ভালো এর থেকে তো অনেক বড় শিখে এখানে মহাদিস উল্লেখ করছেন যে ওই পরিবেশে স্থান চেঞ্জ করতে হবে আর আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে এরশাদও করেছেন যে আল মহাজির মান মানহাজ মান হাল্লা আনহ রসুল ও তো ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ এবং রাসুল সাল্লা আল্লাহ যে যেই কাজ থেকে নিজিত করছেন এই কাজ থেকে হিজত করবে মানে ত্যাগ করবে ওই কাজ সেরে এসে অন্য কাজে পরিণত হবে ওই স্থান ওই বন্ধু ওই সঙ্গী ওই সাথী বা ওই ধরনের যা কিছু আছে সব কিছুকে পরিত্যাগ করে ভালো পরিবেশে আসবে ভালো সঙ্গী লাভ করবে ভালো স্থানে থাকবে ভালো মানুষের সাথে ওঠা বসা করবে চলাফেরা করবে যাকে যাতে করে শয়তান অসহেতা না দিতে পারে তার মনের মধ্যে এই ধরনের কুমন্ত্র না হতে পারে আর যে সমস্ত রাজগারগুলো আছে। পাশক্ত সলাতের আসে পাশক্ত সলাতের পরে আগে পরে সকাল সন্ধ্যা এসে তারপরে যেইগুলি করলে তার আত্মাটা পরিশুদ্ধ হবে অন্য অপরাধ থেকে দূরে থাকবে এই সমস্ত রাজগার আমলগুলি ঠিক রাখতে হবে তখন আফসে এই শয়তান দূর হবে তার কাছে শয়তান অসহযোগ্রমত্বরা তার কাছে আসবে না এবং আফসে মোতমাইন আরও শক্তিশালী হবে তখন নফসা আম্মারা দুর্বল হবে ইমানকে ইমানকে সে শক্তিশালী করতে পারবে সভাপতি অন্যায় অপরাধ তার থেকে সরে যাবে তখন আল্লাহর ভয়ভীতি আসবে আল্লাহ তাকে সাহায্য করবেন আল্লাহকে সাহায্য নিতে হবে আর আমুলগুলো সুন্দর করতে হবে আল্লাহ রহমুল্লাহমীর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে আল্লাহর সন্তুষ্ট মোতাবেক ভালো সুন্দর কাজ করার তফিক দান করুন যে এই কাজ আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন রাজি হবেন এবং অন্যায় অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো সেন অসহ কুমন্ত্রণী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হাজর ওসল্লাহ নবীন মহম্মদ সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء